বিকেলের নাস্তায় আমরা কত কিছুই না খাই, তবে বিকেলের নাস্তায় যদি থাকে পিৎজা তাহলে তার কথাই নেই। ছোট বড় সবাই পিৎজা খেতে পছন্দ করে, কিন্তু সব সময় তো বাইরে গিয়ে পিৎজার স্বাদ উপভোগ করার সুযোগ থাকে না। আবার পিৎজা বানাতে ঝামেলা আর সময়ও বেশি লাগে, যার কারণে অনেকেই বাসায় বানাতে চায় না। তাই চলুন না আজ বাইরের সেই বিশাল আকৃতির পিৎজার বদলে তৈরি করে দেখাবো ছোট সাইজের ব্রেড পিৎজা। সময় কম, কষ্ট কম, মজা বেশি, চলুন তাহলে দেখে নেই এই পিৎজার রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কালারের ক্যাপসিকাম আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ। আপনি চাইলে যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন। সাথে আছে এখানে মোজারেলা চিজ আর আছে টমেটো সস। আপনি এখানে কেচাপও চাইলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে নিয়ে নিয়েছি মিক্স ইতালিয়ান হার্বস, সাথে আছে ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট পরিমাণ মতো যতটুকু প্রয়োজন। মিক্স ইতালিয়ান হার্বস সাথে দিয়ে দিব ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট পরিমাণ মতো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। সসটাকে খুব ভালোভাবে রেডি করে নিতে হবে মিক্স হার্বস প্লাস সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপারের সাথে। এগুলোকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। ভালোভাবে মেখে এটা চারিদিকে দিয়ে দিব। এখন তার উপরে আপনি যে ম্যারিনেট করে সবজিটা আমি ক্যাপসিকাম যে পেঁয়াজটা রেখেছিলাম ওইটাকে ব্যবহার করব, তার উপরে দিয়ে দিব মোজারেলা চিজ। ফ্রাই প্যানের উপর রেখে এখানে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। 5 মিনিটে রান্না হয়ে যাবে খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আপনি কিরকম দেখা যাচ্ছে। একটা উঠানোর পরে আমি এখানে দিয়ে দিব আরো একটা, পরে ঢেকে রেখে দিব আরো 5 মিনিটের জন্য। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। এটা সামনের দিকটা দেখতে যতটা ভালো লাগছে, যতটা না সফট মনে হচ্ছে, পিছনের দিকটা অতটাই ক্রিসপি। আমি আরো একটি কেটে দেখাচ্ছি। এটা দেখে লোভ সামলানো দায়, তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন।